করবার দরকার নাই বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, এবং আমরা আজকে সারাদিনই জানি যে খোকা ভাই আজকে আমাদের সঙ্গে আসছেন। আজকে তো আপনারই দিন, যতটুকু শুনলাম আজকে বিএনপি চেয়ারপারসন নয়াপল্টনে যে বক্তৃতা করলেন, সবশেষে আমরা সরাসরি সম্প্রচারে আমরা শুনতে পেলাম যে সবগুলো পয়েন্ট উনি বলেছেন এবং আপনি সেটা প্রম্পট করছিলেন, এবং আপনি শেষে খুব একটু তৃপ্তির সাথেই বলছিলেন যে সবগুলো পয়েন্ট বলেছেন। পয়েন্টগুলোর মধ্যে তো অনেকগুলো পয়েন্টই আছে, সবচেয়ে বড় যেই জিনিসটি আমরা বলছি যে মানবতা বিরোধী অপরাধের জন্য বর্তমান সরকারকে কাঠগড়ায় যেতে হবে, এই মানবতা বিরোধী অপরাধটাকে একটু ব্যাখ্যা করবেন? ধন্যবাদ মুন্নি। প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করি, আমি চেয়েছি যে আমার এখানে পৌঁছতে একটু বিলম্ব হলো, সেই জন্য তো প্রথমে যে বিষয়টা অবতারণা করা হলো যে আমাদের পার্টি চেয়ারপারসন এবং মাননীয় দেশনেত্রী বিরোধী দলের নেত্রী, তিনি আজকে বিএনপির কেন্দ্রীয় অফিস যেখানে ওনার নিজেরও দপ্তর রয়েছে সেটাকে তিনি পরিদর্শন করতে গিয়েছিলেন। তার এবারকার যাওয়াটা অবশ্য এটা তো ওনার অফিস, উনি যাবেনই, যে কোনো সময় যাবেন বা যেতে পারেন, এইবার যাওয়াটা অবশ্য বিশেষ একটা কারণে, সেটা হলো যে মাত্র একদিন আগে এই অফিস আমাদের একটা কর্মসূচির পরে সেখানে কে বা কারা সরকারের ছত্র ছায়া সেখানে কিছু পটকা ফোটানো হয়, তারপরে পুলিশ বাহিনী এই মার্চ মাসে আমাদের পাকিস্তান বাহিনীর কথা মনে করিয়ে দেয়, যে অকারণে একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মানে সেই আমাদের পার্টি অফিসের দিকে একটা মনে হয় যেমন একটা শত্রুপক্ষ কাউকে আক্রমণ করছে, এটা যে একটা গণতান্ত্রিক সরকার বা একটা গণতান্ত্রিক রীতিনীতিতে চলছে তার কোনো বালাই ছিল না, সেটা দেখলে আমি পরে টেলিভিশনের ভিডিওতে যা দেখেছি তাতে আমার কাছে এরকমই মনে হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং সেখানে যে তারা যে আমাদের মহাসচিবের কার্যালয় এবং কক্ষটা যেভাবে ভাঙচুর করেছে, যেখানে আমি সহ আমাদের অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা, আমাদের চিফ হুইপ জেনারেল আবদিন ফারুক, আমাদের সাবেক মন্ত্রী ডাকসুর একসময়ের ভিপি আমানুল্লাহ আমান, এরকম অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, তাদেরকে মানে দরজা মানে তালা ভেঙে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে এইভাবে মানে একটা পার্টি অফিসে আক্রমণের ঘটনা এই যাবৎকালে আমরা আইব খানের শাসন ব্যবস্থা দেখেছি, তখন আমরা ছাত্র ছিলাম, সব রকম রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি, তারপরে অনেক ধরনের সরকার আমরা দেখেছি, ইভেন আমাদের 9 বছর লাগাতার এরশাদ সাহেবের একটা সরকার গেছে যখন আমরা বলি যে গণতন্ত্র ছিল না, এবং সেই সময় আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু এইরকম ঘটনার কখনো আমাদেরকে দেখতে হয়নি। তো সেইটাকে সেই প্রেক্ষিতে আজকে তার কার্যালয়ে আমাদের নেত্রী গিয়েছিলেন যে কি ধরনের সেখানে কম্পিউটার ভাঙ্গা হয়েছে, বিভিন্ন আমাদের যে সম্মেলনের জন্য যেসব রেকর্ডপত্র ছিল এবং সেখানে কিছু টাকা পয়সাও ছিল, সেগুলি যদি আমাদের অন্যতম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেও ওইখানে থেকে আটক হয়েছেন, এবং অফিসের আমাদের 85 বছরের বৃদ্ধ শোভন সাহেব তাকেও বাদ দেওয়া হয়নি, তাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এইসব কারণে অফিসের সম্পর্কে বলাও যাচ্ছে না কি কয়া গেল, কত টাকা গেল ইত্যাদি ইত্যাদি। তো সেই হিসেবে তিনি যাবেন, এটা যখন আজকে প্রচার হলো আমাদের বিএনপির নেতাকর্মীরা যে বর্তমানে যে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করি, সভা সমাবেশ করি, মিটিং করি, সেখানেই দেখা যাচ্ছে যে বর্তমান সরকার, আগে কি হতো যে মৃদুর লাঠিচার্জ, একটা লাঠিচার্জ হতো বা টিয়ার গ্যাস হলো বা একটা পুলিশ যদি দেখতো যে এই জনতাটা আক্রমণাত্মক হয়ে গেছে তখন তাদের উপর একটা অ্যাকশনে যাওয়া প্রস্তুত ছিল, এখন আমরা দেখি যে গলির থেকে দুইজন ছেলে বেরিয়েছে রাস্তায় তাকে লক্ষ্য করে গুলি করে দেওয়া হচ্ছে। আচ্ছা খোকা ভাই, আপনি তো আপনার কথার মধ্যে বললেন যে আপনাদের মানে প্রেক্ষাপটটা বর্ণনা করতে গিয়ে, যদিও আমি মানে আমার প্রশ্নটি অন্য ছিল, প্রেক্ষাপটটা বর্ণনা করতে গিয়ে আপনি বললেন যে যেই প্রেক্ষাপটে আজকে আপনাদের চেয়ারপারসন যেভাবে দেখতে গিয়েছেন, ওনার অফিস দেখতে গিয়েছেন সরকারের ছত্রছায়া,
পটকা ফুটিয়ে তারপরে বিএনপি অফিসে যেভাবে হামলা করা হলো আপনাদের আপনাদের এরকম একটি শান্তিপূর্ণ সমাবেশে সরকারি ছত্রছায়া পটকাটা কিভাবে ফোটে এটা আমার এক নাম্বার প্রশ্ন দ্বিতীয় হাতুড়ি দিয়ে দরজা ভেঙে দরজা আমরা আসলে লাইভে সবগুলো চ্যানেলই দেখেছি আমি বাংলাভিশনে দেখেছি যে দরজা ভিতরে আপনারা ছিলেন এবং পুলিশ অনেকবার করে ভিতরে ঢুকেছে এবং পুলিশ একটি পার্টি অফিসে গিয়ে পার্টির নেতাদেরকে গ্রেফতার করাটা একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা কলঙ্কজনক ঘটনা এবং সেটা নিয়ে আমরা জানি যে আওয়ামী লীগের মাহবুবুল্লাহ হানিফ উনিও এটার সমালোচনা করেছেন আপনি বলেছেন যে অনেককে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার আগাম জামিন নেওয়া ছিল এবং উনি ছাড়া পেয়েছেন আমি আপনাদের একজন বিশিষ্ট মানে আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট মানুষ সুপরিচিত একজন টক শোর একজন কথক উনি কালকে একটি অনুষ্ঠানে বলছিলেন এবং উনি প্রশ্ন করেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে না হয় আগাম জামিন দেওয়া হয়েছে সে কারণে তাকে ছাড়া হলো সাদেক হোসেন খোকা এবং আলতাফ হোসেন চৌধুরী ওনাদেরকে কেন ছাড়া হলো এরকম একটি প্রশ্ন উনি ছুড়েছেন আসিফ নজরুল করেছেন আমি তার তাকে কোট করেই বলছি উনি করেছেন মানে আমরা কি এই এই প্রশ্নের উত্তর উনি সরাসরি আপনাকে আপনার কাছে চাইনি আমি যেহেতু সুযোগ পেয়েছি আমি জানতে চাই আপনাকে এবং আলতাফ হোসেন চৌধুরীকে এটা কি জনগণের দাবির মুখে জনগণের দাবির চাইতে এটা আমাদের দেশে তো এখন ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে প্রিন্ট মিডিয়া তো একটু পরে আসে পরের দিন আসে ইলেকট্রনিক মিডিয়া তো খুবই সোচ্চার তারা যেভাবে দেখিয়েছে এবং যেভাবে কথাটা বলেছে বিষয়টাকে তুলে ধরেছে তাতে এইভাবে এসছে যে এটা সরকারের একটা ন্যাক্কারজনক ঘটনা এবং সরকারপন্থী ইলেকট্রনিক মিডিয়া যেগুলো বলে পরিচিত পেয়েছে ইতিমধ্যে তারাও কিন্তু বিষয়টা দারুণভাবে সমালোচনা করেছে এবং আজকে মাহবুবুল আলম হানিফের বক্তব্য দেখা যায় তার বক্তব্য আর হোম মিনিস্টারের বক্তব্য একেবারে দুই মেরুর এবং আমরা তখনও যখন এই ঘটনা ঘটে আমি নিজেও বলেছি যে এই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী একটা মানে তার মধ্যে কোনো গণতন্ত্রের কোনো ছায়ামাত্র নাই তিনি একটা মানে পুলিশি রাষ্ট্র বানানোর মতো একটা পরিস্থিতিতে নিয়ে গেছেন এবং এতে গণতন্ত্র বাধাপ্রাপ্ত হচ্ছে গণতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম নষ্ট হচ্ছে এবং এটা যদি চলতে থাকে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বা কোন দল হবে সেটাও বড় কথা না আমাদের বহু কষ্টে বা বহু মানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা যে আমাদের গণতন্ত্রের যে ব্যবস্থাটা প্রতিষ্ঠা করেছি সেই ব্যবস্থাটাকে মানে সেই ব্যবস্থাটাকে নস্যাৎ করার জন্য তার একক ভূমিকায় যথেষ্ট সেইসব বিবেচনা করে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সরকার বলতে পারে খোকা ভাই তার মানে কি যে সরকারপন্থী মিডিয়াগুলো অনেক ভালো করে আপনাকে দেখিয়েছে এই জন্য আপনি আর আলতাফ হোসেন চৌধুরী ছাড়া আমি জানি না এটা সরকার বা সরকারের যারা কর্তৃপক্ষ কারণ ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করেছেন তার মানে নিজে আপনার রেকর্ড বুক ভালো এই কারণে আপনাকে আমি জানি না সেটা আমি দাবি করব না আমরা জনগণের পক্ষে আন্দোলন করছি আমাদের পার্টি এটা গণতন্ত্রে বিশ্বাস এটা নরমপন্থী দল আমরা মুভমেন্টে আছি এবং সেই আন্দোলন আমাকে জেলে রাখলে আমরা চালিয়ে যাব আমাদেরকে বাইরে রাখলে আমরা চালিয়ে যাব এখানে আন্দোলনের প্রশ্নে কোন রকম কোনো ছাড় দেওয়া দেয় নাই মানে এখানে খোকা ভাইকে ছাড় দিলেও আলতাফ হোসেন চৌধুরীকে ছাড় দিলেও আন্দোলনের কিছু যায় না আমাদের মহাসচিব বা এক্স যে কে বাইরে থাকলো কে ভিতরে থাকলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আচ্ছা না মাথা ব্যথা অবশ্যই না কেন কারণ অন্যরা তো ভাবছেন যে জনগণের মানে আজ ভারপ্রাপ্ত মহাসচিব উনি বলেছেন কালকে প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে জনগণের চাপে আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে জনগণের দাবির মুখে তাহলে বাকিদের ব্যাপারে মিডিয়া টিডিয়াগুলি যে প্রেশার এটা তো না না আমার প্রশ্ন হলো বাকিদের বেলায় জনগণের দাবি ছিল না না তা আমি বলবো না এটা সরকার একটা তাদেরকে যে আটকে রেখেছে এটা চরম একটা ফ্যাসিস্ট সরকারের আচরণ বলে আমি এটাকে মনে করি আর আপনাদের ছেড়ে দেওয়াটা ফ্যাসিস্ট না আমাদের ছেড়ে দেওয়াটা তো সরকার যেটা আমাদের মহাসচিব বলেছেন যে এই সরকার হয়তো নিজের
চামড়া বাঁচানোর জন্য আচ্ছা পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে এদেরকে তো আমরা ছেড়ে দিলাম মানে দুইজন কেন না দুইজন তিনজন হয়তো না না তিনজন উনি তো অবৈধভাবে উনি সরকারের বিবেচনা এটা তো আমি বলবো না সরকার যতটুকু করেছে এটা আমার মানে কারো প্রতি কোনো মানে ই দেখানোর জন্য না সরকার তার স্কিন সেভ করার জন্য যেটা মাহবুব আলম হানিফ সাহেবের কথা থেকে বেরিয়েছে কিন্তু আপনি বলে দিয়েছেন যত স্কিন সেভ করার জন্য সাদেক হোসেন খোকা বা আলতাফ হোসেন চৌধুরী যাকেই ছাড়ুক না কেন স্কিন সেভ হবে না সরকারের চামড়া আপনারা আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের বিরুদ্ধে সরকার পতনের এক দফার আন্দোলন ঘোষণা করেছে এবং এই আন্দোলনের সফলতার মধ্যে দিয়ে এখন আমি যদি আমার প্রথম প্রশ্নটার মানে যদি জবাব চাই যে মানবতা বিরোধী জি মানে উপস্থাপনা যে বিষয়ে একটা কথা এসেছে যে আজকে আমাদের নেত্রী যখন বক্তৃতা করলে যে আমি প্রম্পট করছিলাম না 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 উনি না অনেকগুলো পয়েন্ট বলেছেন এখন আমি এখানে আমার একটা জিনিস পরিষ্কার করা দরকার আমাদের মনে রাখা দরকার বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নয় বছর সাড়ে নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনবরত মানে নিরলসভাবে আন্দোলন সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে ছোট বড় মাঝারি রেল স্টেশনে লঞ্চঘাটে মানে ওই শেরে বাংলা নগরে পল্টন ময়দানে এহেন ওই পোলো গ্রাউন্ড চট্টগ্রামে এহেন জায়গা নাই যেখানে তিনি জনসভা বা সভা সময় বক্তৃতা দেন নাই তাকে কারো কাছ থেকে কোনো পয়েন্ট নিয়ে বক্তৃতা দিতে হয় না আমি সেটা না আপনি অনেক খুশি ছিলেন আমি সেটা বলি নাই না 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 আমি আমি তাহলে আমার বলতে ভুল হয়েছে আমি ক্ষমা চাইছি আমি বলেছি আপনি অনেক খুশি ছিলেন যে অনেকগুলো উনি মানে একটা বক্তৃতা দিয়েছেন মানে সেখানে আমাদের ঘোষিত কোনো কর্মসূচি ছিল না কোনো কর্মসূচি ছিল না সবগুলো পয়েন্ট কভার করেছে পয়েন্টের মধ্যে অন্যতম আমাদের নেতা কর্মীরা ব্যাপক সংখ্যায় উপস্থিত না না আমি আমি খোকা ভাই হয়তো আপনি ভুল বুঝেছেন বা আমি বলতে ভুল করেছি আমার পয়েন্টটা ছিল যে আপনি আপনি খুব খুশি মনে বলেছেন যে সবগুলো পয়েন্ট কভার হয়েছে এটা পরে শোনা গেছে এনিওয়ে আমি শুধু জানতে চাইলাম যে মানবতা বিরোধী অপরাধের জন্য সরকারকে কাঠগড়া যেতে হবে প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে সেই মানবতা বিরোধী অপরাধটা আসলে কি মানবতা বিরোধী অপরাধ সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধার কাছে জানতে চাই না এই সরকার যে মানে আমরা মানবতা আমরা আমরা আজকে আমাদের নেতা পার্টির অন্যতম সাংগঠনিক সম্পাদক আমাদের সাবেক ছাত্র নেতা সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে বহুদিন ধরে পাওয়া যাচ্ছে না ও বেঁচে আছে না বেঁচে নেই সেই সংবাদ আমরা জানি না তার পরিবার জানে না তার যে মানে তার এলাকার যে তার সমর্থক শুভাকাঙ্ক্ষী কেউ আমরা জানি না আজকে ঢাকা শহরের মূল যে এলাকা জিরো পয়েন্ট থেকে শুরু করে সচিবালয় আমাদের সুপ্রিম কোর্ট এইসব এলাকার যে নিয়ে মানে অফিস নিয়ে যে এলাকা গঠিত সেই এলাকার একজন নির্বাচিত কাউন্সিলর আমাদের প্রিয় ঢাকা মহানগরীর আমার অন্যতম যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম আজকে নিখোঁজ আজকে অহরহ যেখানে সেখানে মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে এই দুই দিন আগেও আমাদের পাবনার নির্বাচিত একজন চেয়ারম্যান তার মৃতদেহ আমরা ডেড বডি আমরা কুষ্টিয়াতে পড়ে থাকতে দেখেছি আমাদের ঢাকা মহানগরীর যুগ্ম অন্যতম এই একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিক তাকে তার ঝিনাইদহ বাসা থেকে ধরে নিয়ে কুষ্টিয়াতে তাকে পুলিশের র‍্যাব ধরে নিয়ে গেল কুষ্টিয়াতে তাকে পুলিশের হ্যান্ডকাপ পর অবস্থায় তাকে পাওয়া গেল আজকে কয়েকদিন আগে এই স্বরাষ্ট্র মন্ত্রীর মানে প্ররোচনায় তার নির্দেশে আজকে জগন্নাথ কলেজের ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্বজিৎ নামের একজন ছেলে নিরীহ ছেলেকে যে তার কর্মস্থলে যাচ্ছিল এরকম একটা নিরীহ ছেলেকে পিটিয়ে হত্যা করে ফেললো এগুলি কি মানবতার পক্ষে আমি সেটাই পরিষ্কার হতে চেয়েছিলাম যে আপনারা যে মানবতা বিরোধীর কথা বলছেন অপরাধের কথা বলছেন নরহত্যার কথা বলছেন এইগুলা যে বহুদিন পরে ইলিয়াস আলীর কথা মনে হলো বহুদিন পরে চৌধুরী আলমের কথা মনে হলো এবং সেগুলা মিলে আমাদের মনে অন্তরে গেঁথে আছে এবং আমরা যদি কখনো আমরা সুযোগ পাই এগুলি তদন্ত করা এবং এইসব ঘটনায় যে বা যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনা নিশ্চয়ই আমরা ব্যবস্থা আচ্ছা না আমরা বলছি যে সাম্প্রতিক ঘটনাবলীর কথা আমরা ঘটনায় প্রায় দেড় শতাধিক মানুষের মানে হত্যাকাণ্ড ঘটল সেখানে কয়েকজন পুলিশের সদস্য আছে টোটাল ঘটনাটা আমরা বলেছি যে এটা এই সরকারের ব্যর্থতা
বা সরকারের আক্রমণাত্মক মানে ইয়ের কারণে মনোভাবের কারণে এগুলি ঘটেছে মানে আক্রমণাত্মক মনোভাবটা একটু যদি এক্সপ্লেইন করেন মানে মানে নিরীহ মানুষ যারা একটা প্রতিবাদ করতেই পারে আজকে শাহবাগ চত্বর ধরে এই যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে ভাই সুন্দর সুন্দরগঞ্জের ঘটনা আপনি জানেন সেখানে চারজন পুলিশকে নিরস্ত্র পুলিশকে যেভাবে আমি বলছিলাম প্রতিটি ঘটনা প্রতিটি জায়গার ঘটনা আমি আপনাকে নিরস্ত্র মানুষ এবং নিরস্ত্র পুলিশ এবং ইউনিয়ন পরিষদের অফিস পুরানো সংখ্যালঘুদের তারা সেটা এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে কারা আক্রমণ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা করছে আওয়ামী লীগের এই যে বেশি দূরে যাব না আমার এই সূত্রপুর এলাকায় এই সূত্রপুর বাজারের কাছে আওয়ামী লীগের এই যে স্থানীয় এমপির সহায়তায় এই একজন সংখ্যালঘু পরিবারকে বাড়ির থেকে উচ্ছেদ করা হয়েছে পত্রপুর থেকে এসছে সকলে জানে সেটা বড় কথা না এই যে ঢাকেশ্বরী মন্দিরে এই মন্দিরে মানে লুটপাট হয়ে গেল কে করেছে কে সম্প্রতি যে মানবতা বিরোধী যে অপরাধ যে বিচার হচ্ছে যার কারণে দেশে এরকম 28 তারিখের পর থেকে যে সারা দেশে যে যুদ্ধ অবস্থার মতন একটা অবস্থা এরকম এটা আমরা বলি আমাদের পার্টির পক্ষ থেকে চেয়ারপারসন যে শক্ত বিবৃতি দিয়েছেন এরপর আমার মনে হয় কোনো কনফিউশন কারো থাকার কথা না তারপরে আমরা বিষয়টাতে যোগ দিতে চাই যে আমাদের দল হচ্ছে জাতীয়তাবাদে বিশ্বাসী একটা গণতান্ত্রিক দল জাতীয়তাবাদ বলতে আমরা বুঝি আমরা বাংলাদেশি বাংলাদেশি বলতে আমরা বুঝি যে বাংলাদেশের এই 54,000 বর্গ মাইলের মধ্যে যে বা যারা বসবাস করে তিনি হিন্দু সম্প্রদায়ের কি মুসলিম সম্প্রদায়ের তিনি খ্রিস্টান সম্প্রদায়ের তিনি আদিবাসী বা উপজাতি তাতে কিছু এসে যায় না এই সকল মানুষই বাংলাদেশি এবং সকল মানুষের ধর্মীয় অধিকার এবং তার যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের নির্দেশ হচ্ছে যে প্রয়োজনে তাদের অধিকার রক্ষার জন্য আমরা প্রাণ দিতে পারি আমরা তাদের জন্য রক্ত দিয়ে হলো তাদের অধিকার সমুন্নত এটা হলো আমাদের নীতিগত অবস্থান আজকে কোথাও কোথাও যদি কোনো বিশৃঙ্খলতা হয়ে থাকে কোথাও কোথাও যদি কোন মানে ঘটনা ঘটে থাকে এটা বের করার দায়িত্ব সরকারের সরকার কেন এটা করছে না আমরা তো রিপোর্ট পাচ্ছি উল্টা যে সরকার এই ঘটনাটাকে আড়াল করার জন্য জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই যে সম্প্রদায় সম্প্রীতি নষ্ট করছে আমরা যদি তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে দেখি যে আমরা কি দেখি যে ক্ষমতায় যে সরকারটা থাকে যে আমি একটুখানি শেষ করে নিই ক্ষমতাসীন যে গোষ্ঠী তারা যখন একটা রাজনৈতিক একটা পরিস্থিতি ঘোলাটে দেখে তখন এই দাঙ্গা বাঁধিয়ে দিয়ে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে ব্যবস্থা নেয় এখানেও আমার মনে হয় যে এই সরকার আমি একটু পরিষ্কার হতে যাই যে আপনি কোন ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য এবং ঘোলাটে করবার জন্য মানে এখন ঘটনা একটা দেশে ঘটছে মানবতাবাদ বিরোধী অপরাধী যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে এবং সেটার বিচারে আমাদের তরুণ প্রজন্ম যারা সন্তুষ্ট নয় যে যেই হত্যাকাণ্ড ধর্ষণ আপনি একজন মুক্তিযোদ্ধার কাছে এসব বলা বাহুল্য হয়ে যায় কিন্তু সেটাতে খুশি হতে পারে নাই সে কারণে তারা উচিত বিচার চেয়েছে তারা ইতিহাসের দায় শোধ করবার জন্য আজকে 20-25 বছরের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে সেই ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য সরকার এই ধরনের ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে আপনি বলছেন এখানে আমি বিষয়টা একটুখানি ক্লিয়ার করে দেই যে তরুণরা শাহবাগে প্রথমে বিক্ষোভে তারা অংশগ্রহণ করলো আমরা প্রথমে বলেছি যে তাদের এই যে আবেগকে আমরা সম্মান করি কারণ আমরা বহুমতে বিশ্বাস করি আমাদের পার্টির নীতি হলো যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বহুমতের পক্ষের লোক তাদের যে এই যে একটা অভিমত যেখানে এই হয়েছে সে অভিমতটা কেন হলো কারণ বাইরে একটা জিনিস প্রকাশিত হয়েছিল যে জামাত ইসলামীর সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে শিবিরের ছেলেরা পুলিশকে ফুল দিয়ে রাস্তায় তারা একটা দৃশ্য আমরা দেখলাম এবং পুলিশ প্রহরা এই আমাদের শাপলা চত্বরের মতো জায়গা যেখানে আমাদেরকে যাবৎকালে কোনোদিন এই সরকার সভা করার অনুমতি দেয় নাই সেখানে তাদেরকে সভা করানো হলো তারপরে দেখা গেল যে এই রায়টা একরকম রায় বলে আমাদের উকিল বন্ধু যারা বিশেষজ্ঞ যারা
তারা রায়টা পড়ে আমাকে যেটা বলেছেন যে রায়ের স্ট্রাকচারটা হলো যে এটা ডেথ পেনাল্টির দিকে তার যে এতটার মধ্যে এতটা অভিযোগ প্রমাণিত হয়েছে এসব বলা আছে শেষের দিকে যে দেখা গেল রায়টাকে পরিবর্তন করা হয়েছে আমাদের লয়ার বন্ধু যারা হাইকোর্টে ঘোরাঘুরি করেন বা হাইকোর্টে আইন প্র্যাকটিস করেন তারা বলেন যে এটা শেষ মুহূর্তে সরকার নির্দেশ দিয়ে এই রায়টাকে পরিবর্তন করেছে আচ্ছা এখানে আমার কথাটা শেষ হয়নি আমি বলছি যে আপনি মনে এখানে আমি পরিষ্কার করতে পারি না তাহলে এইটাকে মানে এই যে তরুণদের অসন্তুষ্টটা এটার বিরুদ্ধে যদি হতো তার মানে তারা মানে স্থির থাকতে পারতো এটাকে স্টিক করতে পারতো তাহলে তাদের এই যে মানে কি তাদের এই যে শাহবাগের অবস্থান থেকে তাদের মানে কি ঘেরাও দেওয়া উচিত ছিল বা বিক্ষোভ দেখানো উচিত ছিল ট্রাইব্যুনালের সামনে অথবা আইন মন্ত্রণালয়ের সামনে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অথবা প্রধানমন্ত্রীর দপ্তরের অফিসে তাদের ঘেরাও করা উচিত ছিল কিন্তু আমরা কি দেখলাম যে সরকারের একটা গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় পুলিশ কন্ট্রোল রুমে অফিস স্থাপন করে সেখান থেকে হালুয়া রুটি আর বিরিয়ানির ব্যবস্থা হয়ে পুলিশ প্রহরার মধ্যে থেকে তারা এই আন্দোলনটা চালাচ্ছে সুতরাং এই আন্দোলনটাকে জনগণের চোখে আজকে আর সেই আন্দোলনের অবস্থায় নেই যে আজকে নাই কিন্তু যেদিন ছিল সেদিনও কি আপনারা নৈতিক সমর্থন দিয়েছেন আমরা অবশ্যই আমাদের আপনি শুরুতে বলেছেন পার্টির স্ট্যান্ডিং কমিটি বিবৃতি রয়েছে বিবৃতি রয়েছে সাহস পান নাই আমরা আমাদের ওইখানে শাহবাগে অন্তত তৃতীয় দিন পর্যন্ত সকলে যে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কোথায় আপনি তো আপনার দলীয় পরিচয় ছেড়ে মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধাকে বাচ্চারা দেখতে চেয়েছিল আপনি জানেন আপনি বলছেন বাচ্চাদের আবেগকে সম্মান করেন কিন্তু আপনারা জামাতের যেই যেই মিছিল হলো যেই হরতাল হলো সেখানে নৈতিক সমর্থন দিয়েছেন আপনারা কি কোনো বিবৃতিতে দিয়েছেন যে শাহবাগের আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন আছেন আপনাদের ছয়টি বিবৃতি এর মধ্যে দিয়েছেন নৈতিক বিবৃতিটি ছিল শাহবাগের আন্দোলনের একটা সমর্থক সূচক না তারপরে যখন আমরা দেখলাম না আমি বলছি না তারপরে যখন আমরা দেখলাম এই আন্দোলন বাংলাদেশে বর্তমানে গণমানুষের আন্দোলনের প্রতিপক্ষই হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলন বিশ্বজিতের হত্যাকাণ্ডকে আড়াল করতে চায় এই আন্দোলন আজকে এই সরকারের হলমার্ক কেলেঙ্কারি পদ্মা সেতুর কেলেঙ্কারিকে ঢাকা দিতে চায় তখন এই আন্দোলন জনগণের পক্ষে আন্দোলন থাকে না আপনারা কি সেই কারণেই অবশ্যই সেই কারণে না না সেই কারণেই আপনারা জামাতকে নৈতিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের জামাতের সাথে এই ঐক্য তো নতুন না আমরা চার দলীয় ঐক্য জোট এই ট্রায়াল শুরু হওয়ার বহু আগে থেকে আমাদের তারও আগে আওয়ামী লীগের জামাতের সাথে মাখামাখি আমাদের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের সরকারের পতন ঘটানো এগুলি তো তারপরে আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীকে মরহুম আব্দুস সামাদ আজাদ সাহেব নিজে সাথে করে নিয়ে গোলাম আজমের কাছে থেকে দোয়া চেয়ে নিয়ে আসলেন এগুলি তখন কি জামাত যুদ্ধ অপরাধী ছিল না মানবতা বিরোধী অপরাধ ছিল না খুবই সুতরাং খুবই কিছু কিছু রাজনৈতিক ঘটনা আমরা এখানে কথা বলছি যে শাহবাগের সাথে সমর্থন দেয়া এবং না দেয়ার প্রসঙ্গে একটা অনেকগুলো আপনি বলছেন যে সে প্রথম আমি বলবো শাহবাগের তরুণদের ভুল পদক্ষেপ বা এর সাথে যারা তাদের আমাদের আমার প্রিয় বন্ধু নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এবং অন্য যারা এটাকে মানে অনেকটা নিয়ন্ত্রণ করেছে তারা এটাকে আওয়ামী লীগের বাস্কেটে মানে ঢুকে দেওয়ার চেষ্টা কেন এটা বিএনপি তাদের বাস্কেটে ঢুকাতে পারলো না এটা কেন যারা এই আন্দোলন করলো তাদেরই দায়িত্ব ছিল আমাদের সাথে যোগাযোগ না এটা কি আপনাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব আমরা তো স্টেটমেন্ট করেছি ওদের স্টেটমেন্টের মধ্যে কোথাও পরিষ্কারভাবে যে যত সুন্দর করে নৈতিকভাবে আপনারা জামাতের এই হত্যাযজ্ঞের সঙ্গে সমর্থন দেন তত এই বাচ্চাদের একটা বাচ্চাদের আন্দোলনের মধ্যে নৈতিক শব্দটা আপনারা লিখতে পারেন নাই এটা কি ব্যর্থতা নয় একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা খুব সচেতন ভাবে আমাদের নেত্রী অপেক্ষা আমরা পার্টি অপেক্ষা করেছি আমাদের নেত্রী পার্টির সর্বোচ্চ পরিষদ স্থায়ী কমিটির সবার যে মানে বিবৃতি সেটা দেখলেই বোঝা যাবে এই আন্দোলনকে আমরা প্রথমে সমর্থন করার চেষ্টা করেছি কিন্তু এই আন্দোলন যখন জনগণের মানে মানে পথের কাঁটা হিসেবে এসেছে তখন তো এই কাঁটা সরাতে হবে মানে আপনি আপনার কথা যদি আমি ঠিক বুঝে থাকি আপনি শুরু করলেন যে এই আন্দোলনটি মূলত শুরু হয়েছিল সরকার বিরোধী একটা আন্দোলন কিন্তু সেটা থাকে নাই সেটা থাকে না আপনি সরকার এটাকে যে কোনোদিনও ছিল না আমিও জানি কোনোদিনও ছিল না এই সরকারের আমার আমি শুধু আমার আমার এই সরকারের
ছাত্র ফ্রন্টের অন্যতম নেতা, সে সারাক্ষণ থেকে এই আন্দোলনে যিনি স্লোগান নায়িকা বা স্লোগান কন্যা হিসেবে পরিচিতি লাভ করেছেন, লাকিকে যেভাবে প্রহার করে হসপিটালে পাঠালো, তারপরে দীপু মনি যে সমঝোতা করলো একজন বাম পন্থী সর্বোচ্চ নেতার সাথে, প্রধানমন্ত্রী কি কথোপকথন হলো সব আমরা জানি, আমাদের কাছে লুকানো যাবে না। এই সমঝোতা তো আপনারা করতে পারতেন, এটা তো আপনাদের আপনাদের কোর্টে বল ছিল, কেন আপনারা দেরি করেছিল? সরকার বিরোধী এনিথিং, আপনারা তো বিরোধী দল, আপনারা কেন প্রথম দিন থেকে যেতে পারেননি, মানে নৈতিক ভাবে যেতে পারেননি? মানে তোমার মানে সন্তুষ্টির জন্য বলি যে এই আন্দোলনের অন্যতম যে নেতা একজনের সাথে আমি যোগাযোগ করেছি নিজে থেকে। আচ্ছা, যাওয়ার জন্য না, যাওয়ার জন্য না, যে তাদের কি আমরা খুব খুশি হতাম আপনি যদি হ্যাঁ বলতেন, আমরা খুশি হতে পারতাম। যে এখানে বলতে চাই না, আমি নিজে টেলিফোন করে যোগাযোগ করেছি যে এই আন্দোলন ক্যারেক্টারটা কি থাকবে, এই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা প্রয়োজন হবে কিনা, আমাদেরকে যেন যোগাযোগ করা হয়। কিন্তু আমরা দেখলাম এটা ওই মানে কি বলে না, মুরগির যেমন কি বলে না ওই হাঁসের ডিম তা দিয়ে বাচ্চা ফোটায়, আর বাচ্চাটা হলে পরে ওই মুরগির সাথে না থেকে মানে আস্তে আস্তে ওই পানিতে চলে যায়। এখানে এই আন্দোলনের এরাও শুরুতে যাই বলুক, অবশেষে যে আওয়ামী লীগের ওই আস্থা করে গিয়েছে, কারণ হলো আপনারা আপনারা সেই আপনারা তা দিয়ে হাঁসের ডিম ফুটানোর চেষ্টা করেননি। আর এই আন্দোলনে আসলে দাওয়াত দেওয়ার কিছু নেই, হাজার হাজার লোক যেখানে গিয়েছে, কেউ কাউকে কেউ কাউকে আমি কথা বলি, হ্যাঁ না আমি বলছি কেউ কাউকে দাওয়াত দিয়ে নেয় নাই, কিন্তু সকলেই বাংলাদেশের মানুষ যারা নাকি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, মানচিত্রে বিশ্বাস করে, তারা সকলেই চেয়েছিল যে দলমত নির্বিশেষে সকলের একটা সাপোর্ট থাকবে এবং সরকারের উপরে তিনি এখানে আছেন, তো তার সেই দলের হিসেবে আমরা কি মুক্তিযুদ্ধকে কি ডিজন করি নাকি? মুক্তিযুদ্ধকে কম বুঝিনি ভাই, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তো আপনি মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, আপনি মুক্তিযুদ্ধে কার নেতৃত্বে আপনি মুক্তিযুদ্ধ করেছেন, তখন কোন স্লোগান দিয়েছেন? আমি এখানে আমি মানে জানি না তোমার ভালো লাগবে কিনা, আমি বড় আমার আমার ভালো লাগার দরকার নাই, জনগণের ভালো লাগলে আপনি বড় বলেছেন, আপনি আমার প্রশ্নের উত্তর যেমন দেন তেমনই। জি, তৎকালীন পূর্ব পাকিস্তানে যে মানে সেই 25শে ডিসেম্বরের আগে যে রাজনীতির যে বিষয়টা, সেখানে আমি বরাবরই মাওলানা ভাসানী আদর্শের একজন মানুষ এবং আমি বামপন্থী ছাত্র ইউনিয়নের কর্মী, সেই জন্য আমার আবেগ অন্যরকম, ঠিক আছে? সুতরাং আমি আওয়ামী লীগের যখন 7ই মার্চের মানে ভাষণটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভাষণ, এবং সেই ভাষণে অনেক কিছু আছে, আবার অনেক কিছু মুক্তিযুদ্ধের ঘোষণাও বলার চলে না, তারও অনেক আগে আমাদের মানে 7ই মার্চটা মুক্তিযুদ্ধের ঘোষণা নয়, না পাকিস্তানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া যায় কি যায় না, কিভাবে হওয়া যায় তা নিয়ে আলাপ আলোচনা হতো না, সেটা 7ই মার্চের ভাষণ আমাদের তৎকালীন বাংলাদেশের রাজনীতিতে মানে পূর্বাঞ্চলের রাজনীতিতে দুইজন নেতার বক্তৃতা আমি শুনেছি যেটা অসাধারণ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের এবং মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষণ, আরেকজনের বক্তৃতা শেরে বাংলায় কে ফজল হক, যার বক্তৃতা আমি শুনি নাই কিন্তু ইতিহাস বা অন্যান্য প্রবীণদের কাছ থেকে জেনেছি তিনি অসাধারণ বক্তৃতা দিতে পারতেন। সে সুতরাং 7ই মার্চের একটা অসাধারণ বক্তৃতা, কিন্তু এটা মুক্তিযুদ্ধের ঘোষণা নয়, কারণ 7ই মার্চের বক্তৃতা শেষ হয়েছিল জয় বাংলা জয় পাকিস্তান শব্দ বলে, জয় পাকিস্তান শব্দের মধ্যে দিয়ে যে বক্তৃতার সমাপ্তি ঘটে সেই বক্তৃতা যাই হোক এটা পাকিস্তান ভাঙার বক্তৃতা ছিল না। আচ্ছা, 7ই মার্চের ভাষণে জয় পাকিস্তান ছিল কিনা সেটা আবার আমাদের নতুন করে ইতিহাস আপনার মুক্তিযোদ্ধা যখন বলছে তখন নিশ্চয়ই ইতিহাস বিকৃতি নিশ্চয়ই করবে না, 8ই মার্চে একজন মুক্তিযোদ্ধা বলছেন তার পতাকার উপরে সেই বক্তৃতা
প্রকাশিত হয়েছে না আপনি আপনি যখন বলবেন এটা রেকর্ডড এবং সেই সেই বলা নিয়ে মানুষ রিসার্চ করবে একজন মুক্তিযোদ্ধা নিশ্চয়ই ইতিহাস বিকৃতির কথা বলবে না মানে উনি নিজে অস্ত্র নিয়ে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে নেমেছিলেন আমরা যদি এই বর্তমান অবস্থার দিকে যাই যে আবার আপনার অফিস এবং এই যে হরতাল পরপর তিন দিন হরতাল 18-19 এর হরতাল আবারো 21 এর হরতাল মানে হরতালটা কেন খোকা ভাই হরতাল তো খুবই সিম্পল ব্যাপার মানে কালকে ছেড়ে দিল আপনাদের তিনজনকে ছেড়ে দেওয়ার পরেও হরতালের কোনো নরম কোনো ব্যাপার না ছাড়লেও হতো ছেড়ে দেওয়া ভিতরে নেওয়া এগুলিতে আমাদের এক দফা আন্দোলনে কোনো চরিত্র পরিবর্তন হবে না আন্দোলন চলবে চরম মানে কি বিজয় অর্জন না হওয়া পর্যন্ত অর্থাৎ এই যে বর্তমান যে মানে ফ্যাসিস্ট সরকার আছে সেই সরকারকে বিদায় করে মানে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা সৃষ্টি করে তবেই আমাদের আন্দোলন মানে আপনারা কি কোনো মানে কোনো কারণ নিশ্চয়ই আপনারা কৃতজ্ঞ যে দেলার হোসেন সাইদির রায়টা এরকম হয়েছে এবং সে কারণেই জামায়াত এরকম মারমুখী হলো তারপরে জামাত সারা দেশে জ্বালাও পোড়াও শুরু করলো সেখানে আপনারা এক দফা ওই তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি এসে সেই দফাটা নিয়ে এসে আপনারা আপনাদের কথা বল মানে জামাতের তো ইন্ডিভিজুয়াল তারা একটা আলাদা পার্টি তাদের তারা তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে যে মানবতা বিরোধী যে মামলাগুলি হচ্ছে সেই মামলা আমরা বলেছি যে এটা জামাত এটার সাথে তো আমরা কোনো কিছুতে সম্পৃক্ত বরঞ্চ আমরা বলেছি আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মানবতা বিরোধী যে অপরাধের যে বিচার সেটা অব্যাহত থাকবে সেই বিচার হবে স্বচ্ছ সেই বিচার হবে আন্তর্জাতিক মানে এবং সেই বিচার নিয়ে যাতে আমাদের এই যে 30 লক্ষ মানুষের রক্তের মধ্যে যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ কোথাও একটু কলঙ্কিত হতে না পারে কিন্তু খোকা ভাই এই কথা কখন বলছেন কারণ আমরা তো দেখেছি যে গত বছরও আপনাদের নেত্রী জন সমুদ্রের মধ্যে বলেছেন নাম ধরে প্রত্যেকজন অভিযুক্ত আসামির প্রত্যেকের নাম ধরে বলেছেন এদের এদের ছেড়ে দিতে হবে আপনি নিশ্চয়ই ওয়েবসাইটে টেলিভিশনে নিশ্চয়ই দেখেন এবং সেগুলোর রেকর্ড সবাই জানে মানে আপনারা মানে এই এটা শিফট করলেন কবে থেকে মানে নেত্রী দূরদর্শিতার প্রশংসা করব কারণ তিনি অনেক দূরের জিনিস আগে দেখেছেন আজকে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করলো কে ট্রাইব্যুনালের একজন চেয়ারম্যান তিনি কি বললেন যে সরকার আমার কাছে যেনতেন ভাবে একটা রায় চায় তিনি কি বললেন যে সরকার আমাকে বলছে যে একটা রায় দিয়ে দিলে তিনটা রায় দিয়ে দিলে আমাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাবে সরকার অমুকের মামলাটাকে পিছিয়ে দিতে বলছে আমি পিছিয়ে দিছি এইসব বলে দিয়ে ট্রাইব্যুনাল তো একটা মানে সরকারের একটা ফরমাসি রায় দেওয়ার জন্য তারা ওই ট্রাইব্যুনাল রেডি কাদের মোল্লা রায় একভাবে দিবে সরকার ফরমাসি দিলে এটাকে ওইভাবে দাও এই ট্রাইব্যুনাল এটা তো মুক্তিযুদ্ধের আমাদের শহীদদের প্রতি অবমাননার সামিল আওয়ামী লীগের তো উচিত ছিল এই ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তাহলেই আমরা বুঝতে পারতাম সেটার জন্য কি আপনারা কোনোদিন হরতাল করেছেন আপনারা আপনারা ক্ষমতায় গেলে আপনারা ট্রাইব্যুনাল করবেন ক্ষমতায় গেলে আপনারা বিচার করবেন ক্ষমতায় যাওয়ার আগে আপনাদের আপনাদের নেত্রী এদেরকে নাম ধরে কাদের মোল্লা দেলার হোসেন সাইদি মতিউর রহমান ইসলামী এদেরকে ছেড়ে দিতে হবে নাম ধরে বলেছেন আবার আপনারা বলছেন ক্ষমতায় গেলে আমি জানি না যে মানবতা বিরোধী অপরাধে আমি ওই অঞ্চলে যুদ্ধ করি নাই আমাদের কয়েকদিন আগে আমাদের যে খোকা ভাই আমি আমি বলতে চাই যে ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে একটা সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেটার জন্য একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটা কি হরতাল ডেকেছে সেই হরতালে তো আমাদের সকলের সমর্থন ছিল আপনারা কি ডেকেছেন একটা হরতাল আমরা কেন হরতাল ডাকবো ট্রাইব্যুনালের বিরুদ্ধে দেশের ক্ষতি ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমরা হরতাল ডাকতে যাব কেন আমরা তো বলেছি যে সরকারকে বিভিন্ন ভাবে যে আমরা আইনের শাসন চাই সঠিক বিচার চাই এটা তো কোনো বড় বিষয় না এটা তো কোনো বড় বিষয় না এখানে হরতাল করার মতো বিষয় না কিন্তু আজকে বাস্তবতা মানতে হবে বাস্তবতা হলো আজকে সাইদি সাহেবের ট্রায়াল করা হলো তাকে ডেথ পেনাল্টি দেওয়া হলো আমি বিষয়টা একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুঁজে দেখবার চেষ্টা করেছি আমাদের গ্রেটার বরিশালের যে সাব মানে অন্যতম মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার জলিল সাহেব ছিলেন তারপরে নাম্বার টু যিনি ছিলেন মেজর শাহজাহান ওমর বীরুত্তম তাকে আমি জিজ্ঞেস করেছি যে সাইদিকে বিষয়টাকে তিনি বলেছেন যে আমার সেক্টরে যুদ্ধের 9 মাসের মধ্যে 7 মাসই
কারণ বরিশাল অঞ্চলটা নদী নালা খাল বিলে ঘেরা একটা অঞ্চল, যে সাত মাসে এটা মুক্ত অঞ্চল ছিল। বরিশাল হেডকোয়ার্টার শহর, পটুয়াখালী হেডকোয়ার্টার, এরকম দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ এলাকায় তার নিয়ন্ত্রণে ছিল। তিনি কোথাও কোনো রাজাকার পিস কমিটির লোকজন এগুলিকে কোথাও তিনি থাকতে দেন নাই। আমি তিনি বলেন যে এই নামে কারো একটা ইম্পর্টেন্ট কারোর কথা আমি শুনি নাই, এবং আমি তিনি বলছেন আমি শুধু না, আমার সেক্টরে অন্যতম আরেকজন মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দলের এখন সাথে রাজনীতি করছেন, মেজর জিয়াউদ্দিন, যিনি সুন্দরবন এলাকায় সম্প্রতি আহত হয়েছিলেন, আমরা আমরা সেই জিয়াউদ্দিনকে তিনি জিজ্ঞেস করেছেন, জিয়াউদ্দিন সাহেব বলেছেন যে সাইদি নামে এই ধরনের বড় কোনো রাজাকার ছিল, কিন্তু এইসব তাকে এইভাবে ট্রায়ালে এনে তার আগে যারা বড় বড় রাজাকার এখানে বা যুদ্ধ অপরাধী হিসেবে পরিচিত তাদের ট্রায়াল বাদ দিয়ে এইসব ট্রায়াল করা, যে সাইদি সাহেবের হাজার হাজার ভক্ত রয়েছে সারা দেশব্যাপী, সরকারের কি গোয়েন্দা সংস্থা নাই, সরকার কি জানে না যে এই ট্রায়ালটা এইভাবে এই করলে অন্য ট্রায়াল গুলি বাধাগ্রস্ত হতে পারে, আগে প্রকৃত অপরাধীটা করি, তারপরে সরকার কি করলো, এমন সময় এই রায়টা দিল যে দেশে একটা গন্ডগোল লাগুক, ভারতীয় রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করছেন, কিছুদিন আগে আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারত সফর করেছেন, তিনি সেখানে মানে অসাধারণ তাকে অভ্যর্থনা তাকে দেওয়া হয়েছিল, তার এখানে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে হবে, কিছু এখানে এটা করতে হবে, সেগুলি যাতে না করতে পারে আওয়ামী লীগ ঘোলাটে করলো। আমি বলবো যে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অকৃত্রিম বন্ধু, যাদের কাছে আমরা কোটি মানুষ যে আশ্রয় নিয়েছি, আমরা সবকিছু সাহায্য নিয়েছি, আমাদের অস্ত্র সাহায্য মুক্তিযুদ্ধে, তাদের সাহায্য ছাড়া আমাদের যুদ্ধ কতদিন কিভাবে স্বাধীন হতো এটা কমনা কল্পনা করা যাবে। আমি বলছি যে জামায়াতের ডাকা হরতাল, বিএনপি সমর্থিত জামায়াতের ডাকা হরতালে খালেদা জিয়া প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে নাই, এটার যে তো আর হাস্য করার কিছু নেই, সেটার জন্য কথা নয়, এটার জন্য এখানে বুঝতে হবে প্রায় 150-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 5 জন না 4 জন পুলিশ সদস্য। আমি একটু আগে যে কারণে আমার আসতে বিলম্ব হলো, আমাদের চেয়ারপারসনের কার্যালয়ে ওনার সাথে একটা উনি মানিকগঞ্জে যে গুলি হয়ে যে গুলি করে যে 4 জন মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা সেই 4 জনের একজন, আমাদের লোকটা তো এখানে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সুতরাং এই সব হত্যাকাণ্ড একটা অভিযোগ আছে যে আপনারা নৈতিক সমর্থন না দিলে জামাত এত তাণ্ডব করতে পারতো না, তো এবং তারপরে এখন আপনারা ডায়ালগের কথা বলছেন, এবং আপনাদের হাতে কি টার্ম কার্ড, আপনারা এই এতগুলো লাশের পরে আপনারা ডায়ালগের কথা বলছেন, ডায়ালগে আসো, তত্ত্বাবধায়ক সরকারের ডায়ালগে আসো, আমাদের এই হত্যা নৃশংসতা এগুলা বন্ধ হবে, তাতে কি হয়, তাতে কি জনগণ, জনগণের মাথায় কিন্তু এই একটা জিনিস যে আপনাদের হাতে এই হত্যার এই চাবি, এই হত্যা যুগের চাবি, আপনি এটা ডিফেন্ড করবেন কিনা, তুমি যদি বলতে চাও বলতে পারো, আমি বলতে চাই না, এটা পারসেপশন তো অবশ্যই করতে চাও করতে পারো, যখন পুরো দেশটা আনরেস্ট করে দিয়ে আপনারা যখন তত্ত্বাবধায়ক মানুষ খুন করলো সরকার, খুনের প্রেক্ষাপট রচনা করলো সরকার, ট্রাইব্যুনালকে বিতর্কিত করলো সরকার, তারপরে এই যে বিতর্কিত মানে শাহবাগকে বিতর্কিত করলো সরকার, দলীয় ভাবে ব্যবহার করলো সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী একজনকে বানালো যা যে নিজে একজন মানে রাজাকার বাহিনীর প্রধান, এটা আমার বক্তব্য নয়, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম একজন সাহসী যোদ্ধা এবং মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের অন্যতম অনুসারী কাদের সিদ্দিকী সাহেবের বক্তব্য যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই স্বরাষ্ট্রমন্ত্রী একজন রাজাকার, এবং রাজাকার তিনি বাহিনী গঠন করেছেন, তাদের বেতন ভাতা দিয়েছেন, তাদের সব কর্মকাণ্ড তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানে রেখে এই সরকারের কোন নৈতিক অধিকার নাই এই বিচারের কথা বলার, বিচারের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া, এই সরকার যদি বিচারের ব্যাপারে আন্তরিক হয়ে থাকে এক্ষুনি এই স্বরাষ্ট্রমন্ত্রীকে শুধু বাদ দেওয়া না, তাকে গ্রেফতার করে আমার কথা হলো, যখন নাকি এই যে সারা দেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, পুলিশ হত্যা হচ্ছে, জামাত শিবিরের তাণ্ডব, সেরকম একটা অবস্থা যখন প্রায় 60-টির মতো লাশের উপরে আপনারা তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কিভাবে মানে এটা আপনারা কিভাবে ট্রাম্প কার্ড হিসেবে সামনে আনেন, এটা তো আমাদের ট্রাম্প কার্ডের কিছু নয়,
যে তোমরা তত্ত্বাবধায়ক নিয়ে কত কথা বলো, হত্যাকাণ্ডগুলি আগে আপনাদের তো কখনোই তত্ত্বাবধায়ক নিয়ে আর ওইভাবে কোনো কথা বলা নেই। আন্দোলন নিয়েই তো আমাদের, আপনারা আপনাদের এই আন্দোলন হালে পানি পায় নাই, এখন এই লাশের উপরে পানি পায় নাই, লাশের উপরে কিছু বলতে হয়। শুধু বাংলাদেশে যে কোনো জরিপ যদি দেখা যায়, ইভেন সরকারের পক্ষের কাগজগুলি যদি জরিপ দেয় আমরা দেখি, তাহলে দেখব 85% মানুষ এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। এই সরকারের মহাজোটের যে অংশীদার দলগুলি সবাই এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, এমনকি সরকারের যে মানে আওয়ামী লীগের শতকরা 80% মানুষ মনে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, এবং এই সরকারের অংশীদার এই রাশেদ খান মেনন এবং তোফায়েল আহমেদ মন্ত্রিত্ব গ্রহণ না করে এই সরকারকে তো অনাস্থা দিয়ে রেখেছেন অনেক আগে। খোকা ভাই আমরা শেষ করব, আমাদের মানে আপনাদের একজন নেতা বলেছেন যে আপনারা মুক্তিযোদ্ধাদেরও বিচার হবে, মুক্তি যে বিচার হবে, আপনাদের একজন নেতা প্রেস কনফারেন্সে বলেছেন, আমি আপনাকে পড়ে শোনাই, গণতন্ত্র মানেন না এবং আপনাদের দলের একজন বলেছেন মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে, এরকম আপনাদের 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 দলের একজন কে সে, তাহলে তাকে আমি ধরতে পারি তার বক্তব্য প্রেক্ষাপটে আমি একটু কেন বললো জানতে পারি? আমি 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 সেই প্রসঙ্গেই আমি একটু বলতে চাইছিলাম যে এইরকম একটা কথা আপনি শঙ্কিত কিনা, যে মুক্তিযোদ্ধা তো আপনি নাম আমি আপনাকে কোট করে কালকে দিব, ঠিক আছে, তখন তাকে আমরা জিজ্ঞেস করব যে মুক্তিযোদ্ধাদের বিচার করে এই দুঃসাহস কে দেখায়, জিয়া রহমানের পার্টির সদস্য হয়ে আমি জানতে চাইছিলাম যে আপনি এটাতে সংকিত কিনা, কারণ আপনারও হবে রহমানের পার্টি, আমাদের আদর্শ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বুঝি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন, মানুষের অর্থনৈতিক মুক্তি, এগুলির ব্যাপারে আমাদের লড়াই সবসময় অব্যাহত থাকবে। এই চেতনা নষ্ট করে যারা ভোট ডাকাতি বা জেনাতনা ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চাবে তার বিরুদ্ধে তো আমাদের অবস্থান নিতেই হবে, এ তো কোনো বিকল্প নাই। খোকা ভাই কখনো মুক্তিযুদ্ধের সময় কি কখনো আপনি জয় বাংলা বলেছেন? তাহলে এটা তো এক কথায় জবাব দিতে হবে, এক কথায় জবাব দিতে হবে, হ্যাঁ অথবা হ্যাঁ অথবা না, এক কথায় জবাব দেওয়া যাবে না, কারণ মুক্তিযুদ্ধের সময় আমাদের মূল দ্বন্দ্বটা ছিল যেমন পিন্ডি না ঢাকা, পাঞ্জাব না বাংলা, সেই অর্থে জয় বাংলা ঠিক ছিল আমাদের সেই সময়, কিন্তু বাংলাদেশ সৃষ্টি হয়ে যাওয়ার পরে আমাদের ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের যে স্লোগানগুলি সেটা কি এখন কার্যকর? সেটা অপ্রয়োজনীয়, সেই হিসেবে জয় বাংলা বাংলাদেশ সৃষ্টি হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সৃষ্টি হলো সেটাকে অকার্যকর বলছেন? না, অপ্রয়োজনীয়, এখন এখন বাংলাদেশ সৃষ্টি হয়ে যাওয়ার পরে আমরা অনেক এগিয়ে এসেছি, এখন আর ইতিহাসের প্রতি কোনো কৃতজ্ঞতা নাই যেটা দিয়ে হলো। আচ্ছা এনিওয়ে খোকা ভাই আপনার সাথে তো মানে এটা কি বলবো অন্যরকম একটা আলোচনা হয়, একজন মুক্তিযোদ্ধার সাথে রাজনীতিবিদের সঙ্গে একটা অন্যরকম আলোচনা, জয় বাংলা সেই সময় আমরা বলেছি, জয় বাংলা বলেছি পাকিস্তান নাই। অনেক ধন্যবাদ খোকা ভাই, এবং কিছুটা সময় আমরা লস করেছি, কিন্তু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কিছুই আসবে, কথায় কথা বাড়ে, আমরা চাই আপনাকে আরো একদিন, এবং নিশ্চয়ই আমাদের দর্শকরা যেই মানে যেটুকু পায়নি আপনাকে অনেকখানি সময়, প্রায় 15-20 মিনিট সময় আমরা পাইনি, আমরা আশা করি আপনি আবারও পুষিয়ে দিবেন, এটি নিউজের দর্শকদেরকে নিশ্চয়ই আপনি এই কথা দিলেন, আমি জোর করেই আমি কথা রাখলাম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ধৈর্য ধরে আমাদের এই মুক্তিযোদ্ধা এবং একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং খুবই জনসম্পৃক্ত রাজনীতিবিদ, জনগণের কাছে খুবই প্রিয় একজন মানুষ সাদেক হোসেন খোকার কথা শুনলেন, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সাদেক হোসেন খোকা আমাদেরকে কথা দিয়েছেন, এর মধ্যে আবারও একদিন তার এই অসমাপ্ত আলাপচারিতা শেষ করবেন আপনাদের সঙ্গেই, ভালো থাকবেন সবাই।